বি বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার বা অনার্স পেপার রয়েছে নিউ যারা সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য এবং যারা সাবলি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের এডুকেশান পেপারটি রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দু নম্বরে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি যারা সিসিএফের ক্যান্ডিডেট রয়েছো এবং যারা সি বিসিএসের স্টুডেন্ট রয়েছো প্রত্যেকেই তোমরা দেখতে পারো এবং এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে কী কী সেই প্রশ্ন সেগুলো নিয়ে বলবো তারাকে বলি যারা তোমরা এডুকেশনের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও সামান্য ডেকুনাইজেশনের বিনিময় তোমরা এডুকেশনের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আলাদা করে নোটস বানানো রয়েছে এবং যারা সিসিএফের ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা করে নোটস বানানো রয়েছে তো উভয়ই তোমরা কালেক্ট করতে পারো সামান্য রেমুলেশন বিনিময় তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও যাতে যখনই আমি তোমাদের ক্লাস নিয়ে ক্লাস করাবো তার ভিডিও তোমরা পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা দুটি আধুনিক শিক্ষা দুটি আধুনিক সংজ্ঞা লেখক রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক হয় স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ শিক্ষাকে অভিযোজন প্রক্রিয়া বলা হয় কেন শিক্ষার মাধ্যমে মানুষ নতুন নতুন পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শেখে এবং নতুন কোনো সমস্যায় পড়লে তাহার সমাধানের পথ খুঁজে বের করতে পারে এজন্য শিক্ষাকে অভিযোজন প্রক্রিয়া বলা হয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটি কী শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তিন প্রকার বৃত্তিমূলক লক্ষ্য নৈতিক লক্ষ্য এবং আধ্যাত্মিক লক্ষ্য সুশিক্ষকের দুটি ব্যক্তিগত ও দুটি পেশাগত গুণাবলী উল্লেখ করো সুশিক্ষকের দুটি ব্যক্তিগত গুণাবলী হল শিক্ষক হবে আদর্শ ব্যক্তিত্বের অধিকারী শিক্ষকের উন্নত বুদ্ধি ও বিচক্ষণতা থাকবে সুশিক্ষকের দুটি পেশাগত গুণাবলী হল বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকবে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকবে শিক্ষার মাধ্যম হিসাবে দূরদর্শনের দুটি সীমাবদ্ধতা লেখক বিনোদনমূলক অনুষ্ঠানের প্রাধান্য বর্তমানে দূরদর্শনে শিক্ষামূলক অনুষ্ঠানের চেয়ে বিনোদনমূলক অনুষ্ঠান অধিক মাত্রায় সম্প্রচারিত হয় এসব চিত্তাকর্ষক অনুষ্ঠানের প্রতি শিক্ষার্থীর এক ধরনের নেশাগ্রস্ত আকর্ষণ সৃষ্টি হয় ফলে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগ ক্ষতিগ্রস্ত হয় দ্বিমুখী অনুষ্ঠানের অভাব দূরদর্শনের অধিকাংশ অনুষ্ঠান একমুখী ফলে শিক্ষামূলক অনেক অনুষ্ঠানেও শিক্ষার্থীরা কোনো প্রশ্ন করতে পারে না ফলে তারা কেবল দর্শক হিসাবে রয়ে যায় শিশু শিক্ষায় পরিবারের যে কোনো দুটি কাজ আলোচনা করো শিশুদের ব্যক্তিত্ব বিকাশে প্রাথমিকভাবে প্রধান ভূমিকা নেওয়া পরিবেশ সৃষ্টি করা শিশুদের স্বাধীনতা জীবনের আগ্রহ উপযোগিতা সৃজনশীলতা প্রভৃতি সমক চিহ্নিতকরণের প্রাথমিক দায়িত্ব বহন করা চলে আসবো পরবর্তী প্রশ্নে শিশুকেন্দ্রিক শিক্ষা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সক্রিয়তা অবাধ স্বাধীনতা শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকে দিয়েছে অবাধ স্বাধীনতা কোনো বিশেষ কোনো বিষয়ে এখন তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় না শিশুরা তাদের আগ্রহ পছন্দ এবং সামর্থ্য অনুসারে কাজকর্ম করতে পারে আধুনিক বিদ্যালয়ে দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন শিক্ষালয়ের ওপর ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশের দায়িত্ব থাকে শিক্ষালয়ের প্রত্যেক শিশুর বা শিক্ষার্থীকে পাঠ্যক্রমিক বা সহ নানা কাজের মধ্য দিয়ে তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী পরিপূর্ণ বিকাশের পথে নিয়ে যায় উন্নয়নমুখী দায়িত্ব পালন সমাজ তৎ সততই পরিবর্তনশীল শিক্ষালয় শিক্ষার্থীকে সমাজ সংস্কৃতির ধারক ও বাহক করে তোলে তার সাথে সাথে সংস্কৃতির ধারাকে পরিবর্তন বা পরিবর্ধনের মধ্য দিয়ে পুরাতন অপ্রয়োজনীয় সংস্কৃতির উন্নয়ন ঘটানোর দায়িত্ব পালন করে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো ব্যক্তিকে নিয়েই সমাজ গড়ে ওঠে এজন্য শিক্ষার কেন্দ্রবিন্দুতে অপরিহার্যভাবে থাকে ব্যক্তি শিক্ষার প্রধান লক্ষ্য হল শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা শিক্ষার্থীর নানা চাহিদা আশা আকাঙ্ক্ষা আগ্রহ প্রভৃতি স্বভাবতই প্রতিফলিত হয় শিক্ষার মাধ্যমে ব্যক্তির সমষ্টই হল সমাজ বিজ্ঞান সংস্কৃতি ধর্ম রাজনীতি অন্যান্য নানা সংস্কারের ক্ষেত্রে ব্যক্তির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় সুতরাং ব্যক্তি যদি শিক্ষা লাভ করে তাহলেই সে উপযুক্ত নাগরিক হিসাবে গণ্য হবে সেজন্য সক্রেটিস বলেছেন সব বিষয়ে মানুষই একমাত্র বিবেচ্য প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি উল্লেখ করো প্রজেক্ট পদ্ধতি স্তরগুলি হলো উদ্দেশ্য স্থাপন পরিকল্পনা করা কার্য সম্পাদন করা এবং বিচার বিশ্লেষণ করা এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ লেখো এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এডুকেয়ার শব্দ থেকে এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা পরিচর্যা পরিচর্যা করা জাগরিত করা ইত্যাদি সুতরাং এই মত অনুযায়ী শিক্ষা হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যার দ্বারা জীবন ধারণের উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করা এবং জীবন পথে প্রচালিত করার প্রক্রিয়াই হলো শিক্ষা এটা পরিচালিত লিখলেও হবে শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে যে কোনো দুটি পার্থক্য নির্দেশ করো সংকীর্ণ অর্থ শিক্ষা হলো জ্ঞানের হস্তান্তর কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা হলো ব্যক্তির বিকাশ সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান ও সংস্থা হল বিদ্যালয় পরিবার কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার প্রধান সংস্থার মধ্যে বিদ্যালয় পরিবার ছাড়াও রয়েছে চলচ্চিত্র দূরদর্শন সংবাদপত্র প্রভৃতি শিক্ষার প্রধান চারটি উপাদানের নাম উল্লেখ করো শিশু বা শিক্ষার্থী শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় এবং পাঠ্যক্রম শিশুকেন্দ্রিক শিক্ষার উপহার ও বৃত্তির উদ্ভাবককে বৃত্তি বলতে কী বোঝো কেন্দ্রিক শিক্ষায় উপহার ও বৃত্তি উদ্ভাবক হলেন ফ্রয়েবেল কিন্ডার গার্ডেন হল খেলা শিক্ষা পদ্ধতি তবে শিশুরা নিজেদের মতো কতগুলি খেলা খেলতে পায় না এইরূপ বিদ্যালয় শিশুদের সৃজনাত্মক কাজগুলির ওপরেও জোর দেওয়া হয় প্রত্যেক শিশুই প্রত্যহ দু এক ঘন্টা এইরূপ কাজে নিযুক্ত নিজেকে যুক্ত রাখে এই কাজগুলিকেই বলা হয় বৃত্তি বা অকুপেশন যেমন কাগজ দিয়ে খেলনা তৈরি করা সেলাই করা তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো